ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মাঠে নামছে ইংল্যান্ড এবং ইরান। এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব কোন দল আজকের ম্যাচটি জিততে যাচ্ছে। প্রথমে দেখি ইংল্যান্ডের স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে এবং ম্যাচটি কারা স্টার্ট করবে। ম্যাচটি স্টার্ট করতে পারেন যারা, তারা হচ্ছেন জর্ডান পিকফোর্ড, কেভিন ট্রিপিয়ার, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, ডেক্লান রাইস, বেলিংহাম, স্টার্লিং, মেইসন মাউন্ট, ফিল ফোরেন এবং হ্যারি কেইন। ইরানের পসিবল স্টার্টিং লাইন আপ হতে পারে বেইরান ভ্যান্ড, মহারামি, পৌরালি গাঞ্জি, হোসেইনি, মোহাম্মেদি, নৌরাল্লাহি, ইজাতুল্লাহি, হাসাফি, জাহানবাক্স, তারিমি এবং আমিরি। ইংল্যান্ড সাইড থেকে এই ম্যাচে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন যারা, তারা হচ্ছেন হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, মেইসন মাউন্ট, ফিল ফোরেন এবং লুক শ। ইরান সাইড থেকে এ ম্যাচে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন জাহানবাক্স এবং তারিমি। ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে সহজেই ইরানকে বিট করবে হ্যারি কেইনের ইংল্যান্ড।